I've seen things that you wouldn't believe. I was lost until I found that I'm invincible. Nobody gonna bring me down. So, hey guys, welcome back. তো ভিডিও এখান থেকেই স্টার্ট করছি। তো আমি এখন আছি আসানসোল স্টেশনে। তো বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন অনেক বৃষ্টি হচ্ছিল, তাই কোনো ক্লিপিংস নেওয়া হয়নি। তো যাচ্ছি কোথায়? যাচ্ছি হচ্ছে গড়পঞ্চকোট। তো আসানসোল থেকে দেখি কি ভাড়া পাওয়া যায় এবং যাচ্ছি, এবং ওখানে তোমাদের দেখাবো কেমন কি ওখানে রিভিউ দেবো। ওকে, তো চলো তোমাদের সঙ্গে একবারে দেখা হচ্ছে গড়পঞ্চকোটে। আমাদের ইকো ট্যুরিজম রিসর্ট বুক করা আছে, তো ওখানে গিয়ে তব তক গুড বাই। সো হে গাইস, এখন প্রবলেম হচ্ছে কি, আমি যে ইকো ট্যুরিজম রিসর্টে এসেছিলাম সেটা বুক করেছিলাম করবি বলে একটা রিসর্ট, যেটা আজকে পেলাম না। তার কারণ হচ্ছে আমাকে আগে বলা হয়নি, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। সেটা হচ্ছে আজকে ওখানে ম্যানেজমেন্টের লোক রয়েছে। সো এরা বললো যে, একটা সাজেস্ট করলো আমাকে যে এখান থেকে এই রাস্তা দিয়ে গিয়ে 2 কিলোমিটার গেলে একটা ওদেরই একটা অন্য নতুন রিসর্ট হয়েছে যেটার নাকি ভিউ আরও ভালো। তো আজকে ভাবলাম কেন না ওখানে স্টে করি, আর ওরা বললো যে করবিটা কালকে ফাঁকা হয়ে যাবে। তো কালকে ভিডিওটা কালকের এক পার্টটাও দেখো, সেখানে আমি তোমাদের করবিটা দেখাবো। এবং আমি রেকমেন্ড করবো তোমরা যদি সুইট রুমে থাকো ইকো ট্যুরিজমে এসে, তাহলে অ্যাবসলুটলি করবিটাই নিও, কারণ ভিউ পয়েন্টটা অসম। ওকে, তো এই রিসর্টটায় যাচ্ছি এবং তোমাদেরকে এর ভিউটা দেখাবো কেমন কি। সো হে গাইস, ফাইনালি এদের সেকেন্ড রিসর্টে চলে এসেছি এবং একবার তোমাদেরকে ট্যুর দিয়ে দিই। দেখো খানিকটা এরকম ভিউ দেখতে পাওয়া যাচ্ছে পাহাড়ের, আর এদের ছোট ছোট কটেজ রুম। এবার এই হচ্ছে আমাদের রুম, রুম নাম্বার দেখো 103। সো এখান দিয়ে ফার্স্টে এন্ট্রি করলেই তোমরা এখানে পেয়ে যাবে হচ্ছে দুটো বসার জায়গা। আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে, কোল্ড ড্রিঙ্কস। তার সঙ্গে দেখো এইখানে চার্জিং পয়েন্ট অ্যান্ড ল্যাম্প, সঙ্গে একটা ছোট ডেস্ক, একটা বেড আছে ডাবল বেড। উপরে দেখো এসি রয়েছে অ্যান্ড একটা ফ্যানও রয়েছে। এদিকে দেখো টিভি রয়েছে, তার সঙ্গে আছে একটা জলের বোতল এবং গরম করার জিনিস, চা কফি। সো এখানে এদের ডেস্ক রয়েছে। সো ডেস্কে দেখতে পাচ্ছি আমি চা কফি বানানোর জিনিস দিয়েছে, দুধ এবং বিস্কুটও আছে সঙ্গে। এগুলো চার্জেবল নাকি এখন আমি বলতে পারবো না। আর এইখানে আছে হচ্ছে টয়লেটরিজ, এর মধ্যে আছে হয়তো ব্রাশ ট্রাশ সব আছে, স্লিপার দিয়েছে। তার সঙ্গে দেখো এখানে একটা আলমারির মতো দিয়েছে যেটা খালি আছে। এখানে একটা মিরর আছে, এটা হচ্ছে বাইরে বেরোনোর জায়গা। এবং এদের বাথরুমের ট্যুরটা একবার দিয়ে দিই, গিজার রয়েছে অ্যান্ড ছোটোর মধ্যে রয়েছে বাথরুম। তবে আমি রেকমেন্ড করবো যে এটা দেখে আমার অতটাও ভালো লাগেনি, তার কারণ হচ্ছে এখানে মিনি ফ্রিজ নেই, যেটা আমি মিস করছি। অ্যান্ড তার সঙ্গে এদের ফোন নেই, যদিও কন্ট্যাক্ট নাম্বার দিয়েছে রুমে অর্ডার করার জন্য, তাও নেই। বাট এটা আন্ডার মেনটেনেন্স আছে, এখানে এখন সুইমিং পুলও নেই। তো ভাবলাম কেন না একটু ডিফারেন্ট এক্সপিরিয়েন্স করি, তাই তোমাদের এখানে দেখানো। তো চলো দেখি এরপর আমরা লাঞ্চ করব এবং কি অর্ডার করছি তোমাদেরকে দেখাবো। সো হে গাইস, দুপুরের লাঞ্চ অর্ডার করেছি আর আমার জন্য এখানে বানিয়েছি চা। আর এখন ঘড়িতে কটা বাজে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। তো এখন বাজে 2:00 প্রায়। তো আমি প্ল্যান করছি যে আজকেই ঘুরতে বেরিয়ে যাবো নাকি এখান থেকে। তো এখানে সাইডে আছে সাইট সিন বলতে আছে জয়চণ্ডী পাহাড় এবং আছে একটা বারন্তী ড্যাম। সো দেখো এখানে লাঞ্চে কী কী আছে। এটা তো মনে হচ্ছে কিছু সসের কিছু আইটেম দিয়েছে, হ্যাঁ এটা হচ্ছে রেড সস। দেন আছে, এটা আমি কী নাম জানি না, যাই হোক
এটা আছে গ্রিন সস, এবং তার সঙ্গে দেখো ওয়াও এটা এগ দিয়ে একটা গ্রেভি টাইপের তৈরি করেছে, এটা হচ্ছে আমেরিকান আমেরিকান চপসি, ওকে মানে ফ্রায়েড নুডলস, এইটা হচ্ছে আমেরিকান চপসি। তো এইটাই গ্রেভির সঙ্গে মিশিয়ে খেতে হবে। তো এখানে আর একটা গ্রেভি আছে সেম, আর তার সঙ্গে আছে হচ্ছে চিলি চিকেন। সো চলো গাইস একবার টেস্ট করে দেখি। তো এইটা আই গেস এইভাবে খেতে হয়, আমি জানি না, যদি আমি রং হই তো তোমরা জানিও। ওকে তো গ্রেভির সঙ্গে এটা ট্রাই করে দেখি। দারুন ইউনিক টাইপের টেস্ট, ঠিক আছে, মানে আমার তো বেশ ভালো লাগছে। এবার দেখি চিলি চিকেনটা কেমন খেতে করেছে। গ্রেভিটা ভালো, না খুব স্পাইসি, না খুব মানে কি বলবো ট্যাঙ্গি। চিকেনটা অনেক সফট আছে। তো ওভারঅল যদি আমি বলি, এদের খাবার কিন্তু যথেষ্ট ভালো। সো হে গাইস, তো একটাই ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তার কারণ হচ্ছে প্রচণ্ড টায়ার্ড ছিলাম, একদম 4 ঘন্টা জার্নি করে এসে তারপর এখানে হাঁটতে হাঁটতে আসতে বহুত টায়ার্ড হয়ে গেছিলাম। তো এখন উঠেছি, একবার ভাবলাম বাইরেটা তোমাদের এক্সপ্লোর করে দেখাই যে এখন কিরম পরিবেশ। এখন কটা বাজছে? এখন বাজছে হচ্ছে 8টা মতো। বাইরে তো কিছু দেখাই যাচ্ছে না গাইস, এটা একদমই আন্ডার কনস্ট্রাকশন রিসর্ট, সেই জন্য তোমরা দেখতে পাচ্ছ আমার ফোন তো একদম জাস্টিফাই করছে না, বাইরে কিছু দেখাই যাচ্ছে না। এইদিকে এদের রেস্টুরেন্ট আছে। তো এইটা আমার খুবই খারাপ লাগলো, কালকে যখন তোমাদের মেন রিসোর্টে থাকবো তখন দেখাবো যে ওদের রাতের লাইটটাও অনেক ভালো। তো যাই হোক, ঠিক আছে চলো বাইরেটা হাঁটছি, কিছু যদি দেখাতে পারি তো তোমাদের দেখাচ্ছি। সো কফি ইজ রেডি, দেখি কেমন হয়েছে টেস্ট। একটু কড়া হয়েছে, বাট নট ব্যাড। সো গাইস, এইমাত্র ডিনার অর্ডার দিয়ে বেরোলাম, এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে এইখানে একমাত্র আমরাই আছি, ওকে মানে এখানে আর কেউ নেই, কোনো গেস্ট নেই, কিছু নেই, সেটা আমাদের জানানো হলো। তো যাই হোক, এবার জায়গাটা এক্সপ্লোর করে দেখবো কেমন কী। খুব একটা ভালো তো লাগছে না, একটু বোরিংই লাগছে। তাও তোমাদের জানিও তোমরা কেমন লাগছে, তোমরা যারা একদম মানে কি বলবো একা থাকতে চাও, নিরিবিলির মধ্যে থাকতে চাও, তাদের জন্য পারফেক্ট। সো হে গাইস, ডিনার চলে এসছে, এবং ডিনারে কি অর্ডার করেছি তোমাদেরকে দেখাই। তো ডিনারের অর্ডার তো আমি রেস্টুরেন্টে গিয়ে দিয়ে এসেছিলাম, যেটা তোমাদের দেখালাম, তো ওরা ঘরে প্রোভাইড করে দিল। রেস্টুরেন্টে কি খাবো কেউই নেই, তো তার থেকে ভাবলাম ঘরেই খেয়ে নিই, আর রেস্টুরেন্টে এখন আপাতত এসিও নেই। ওকে তো দেখো, এখানে আছে মাটন রেজালা, আমি ছোট ছোট মাটনের পিস দেখতে পাচ্ছি 4 পিস, মেবি উপর থেকে কিছু পুদিনা পাতা অ্যান্ড চিজ বা মায়োনিজ টাইপের কিছু দেওয়া আছে, এবং তার সঙ্গে এটা মেবি হয়তো ওরা স্যালাড দিয়েছে, জানি না আমি এর জন্য। হ্যাঁ ভাই, স্যালাড আছে, হ্যাঁ দেখতেই পাচ্ছ তোমরা, লেবু লঙ্কা পেঁয়াজ, আর তার সঙ্গে প্লেন রুটি অর্ডার করেছি। এই যে প্লেন রুটি, ঘরে তোমরা যেগুলো খাও, তো প্লেন রুটি অর্ডার করা এটাই কারণ হচ্ছে আমি চেয়েছিলাম তন্দুরি রুটি বা কিছু, কিন্তু ওরা বললো যেহেতু কোনো গেস্ট নেই সেই জন্য তন্দুর চাপানো হচ্ছে না, ওদের পয়েন্টও ঠিক আছে। তাই বললাম ঠিক আছে চলো প্লেন রুটিই খেয়ে নিই। ওকে তো এটাই খাবো, তোমাদের খেয়ে জানাবো টেস্ট কেমন, এবং তারপর তো মেবি আর কিছু করার নেই, শুয়ে পড়বো। আর কালকে ভিডিওটা দেখতে হবে, কারণ কালকে সকালে উঠে তোমাদেরকে সানরাইজ দেখানোর চেষ্টা করব এবং অসম ভিউ দেখানোর চেষ্টা করব। তো তার তার গাইজ, গুড নাইট। সো গুড মর্নিং গাইস, একদম দারুণ একটা সকাল, এবং ঘুম থেকে উঠে গেছি অনেক তাড়াতাড়ি, এবং তোমাদেরকে একবার জাস্ট বাইরের ভিউটা দেখাই, বাইরের ভিউটা জাস্ট অসম। এবং এরপর তো কিছুই না, এরপর জাস্ট ব্রেকফাস্ট করব আজকে, এবং চেক আউট করে দেবো এই রুমটা, এবং যাব হচ্ছে গড়পঞ্চকোটের ফার্স্ট রিসর্টে, যে রুমটার কথা তোমাদেরকে কালকে বলছিলাম, এবং ঘুরতে যাওয়ারও প্ল্যান আছে, তো সেটাও দেখাবো, এটা কিন্তু নেক্সট পার্টে। সো নেক্সট পার্টের জন্য ওয়েট করো, তার তক তোমরা জাস্ট ভিউটা এনজয় করো। দেখো সকালবেলা ঘুম থেকে উঠে যদি এই রকম দৃশ্য দেখা যায় তাহলে তার থেকে ভালো আর কিছুই না।
সো গাইজ, ব্রেকফাস্ট করতে এদের রেস্টুরেন্টেই চলে এলাম। তো আপাতত পরোটা দই দিয়ে গেছে, আর তার সঙ্গে বললো ফ্রুটস আসবে, চা আসবে, তো সেগুলো আসুক দেখাচ্ছি। এবার পরোটা দই কিন্তু অনেক জায়গাতে খায়, বাট আমি খেতে অভ্যস্ত নই, তো দেখা যাক কেমন কী খাই, তারপর দেখাচ্ছি তোমাদের। সো অ্যাপেল চলে এসছে ফ্রুটসের মধ্যে, আর সঙ্গে আছে অমলেট, মেবি ডাবল ডিমের অমলেট আছে, আর চা দিয়ে যাবে বললো এখনই। তো খাবারটা ফিনিশ করছি, দিয়ে রুমে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। সো হে গাইস, তো ব্রেকফাস্ট করে নিলাম। তো ব্রেকফাস্টে ওর পরও আমাদেরকে গোলাপ জামুন দিয়েছিল এবং ফ্রুট জুস দিয়েছিল, চা দিয়েছিল মেবি। তো যাই হোক, তো ব্রেকফাস্ট তো কমপ্লিমেন্টারি ছিল রুমের সাথে। তো তোমরাও যদি আসো তো ব্রেকফাস্টটা তোমাকে রুমের সাথেই দেবে, এর জন্য আলাদা করে পে করতে হবে না। এবং ব্রেকফাস্টে অনেক কিছু ছিল, এছাড়াও আমাদের অপশন ছিল হচ্ছে টোস্টের অপশন ছিল, তো যারা পরোটা খাবে না তারা টোস্ট খেতে পারতে, এবং আরও কিছু ছিল হয়তো তোমরা জেনে নেবে। আর কিছু ইনফরমেশন তোমাদের দেওয়ার আছে, সেটা হচ্ছে যে এই রুমটাতে তোমরা যদি থাকো তো এর সঙ্গে ওয়াইফাই আছে, সো নেট নিয়ে কোনো প্রবলেম নেই, ওয়াইফাইয়ের স্পিডও মোটামুটি ভালো, তো ফ্রিতে পাবে সেটা। এবং তার সঙ্গে হচ্ছে এই রুমটাকে স্যানিটাইজ করা হয়েছে নাকি সেটা তোমাদের জানা দরকার। তো হ্যাঁ, রুমটা আমরা ঢুকে দেখেছি, স্যানিটাইজ করতে তো দেখিনি, বাট এটা একদমই নিউ প্রজেক্ট, তো এখানে পরিষ্কার সাফ সাফাই একদম ঠিকঠাক ছিল। এবং তার সঙ্গে তোমাদের জানতে হবে যে তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে তোমরা যদি আসতে চাও, যেটা মেন কোয়েশ্চেন। সো দেখো, আমাদেরকে ওখানে বলা হয়েছিল, আমরা যখন হাফ পে করেছিলাম, যে ফার্স্ট ডোজের সার্টিফিকেট তোমাদের থাকতে হবে যে তোমরা ভ্যাকসিন নিয়েছো। বাট এখানে এসে সেটা দেখলাম যে অতটা ম্যান্ডেটরি নয়, কারণ আমাদের দেখতে চায়নি, যদিও আমরা নিয়ে এসেছিলাম। এবং তার সঙ্গে তোমাদের থাকবে হচ্ছে আধার কার্ড বা তোমাদের ড্রাইভিং লাইসেন্স, এনিথিং তোমাদের অ্যাড্রেস প্রুফের জন্য, ব্যাস এইটুকু থাকলে তোমরা অরিজিনাল নিয়ে আসতে পারো, এরা স্ক্যান করে নেবে, তো এইটুকু থাকলেই তোমরা এনাফ। এবার হচ্ছে যে আর একটা কথা যেটা জানানো দরকার, সেটা হচ্ছে যে একটু ব্যাড নিউজ আছে। তো তোমাদেরকে ভেবেছিলাম আজকে পুরো গড়পঞ্চকোট ঘুরে দেখাবো এবং ওই মেন রিসর্টটাতেও যাবো, কিন্তু সেটা হয়ে উঠলো না। তার কারণ হচ্ছে যে বাড়িতে মেডিকেল ইমার্জেন্সি চলে এসছে এবং এখনই আমাদের বাড়ি ফিরতে হচ্ছে। তো চিন্তা করো না, খুব তাড়াতাড়ি আবার গড়পঞ্চকোটে আসবো এবং তোমাদের দেখানোর চেষ্টা করব। তো আপাতত বাই বাই।